আদর আহমেদ, আপনি তো শিক্ষক? জি, ক্যারেক্টার, ক্যারেক্টারে শিক্ষক, এমনিতে শিক্ষক না? না। প্রফেশনে কি আপনি? মডেলিং করেন? অ্যাক্টিং করি, মডেলিং করি। কখনো মনে হয়েছে যে আপনি আপনার টিচার হওয়া দরকার ছিল? না, এটা আসলে কখনো মনে হয়নি। কখনোই মনে হয় নাই? শুটিংয়ের সময় মনে হয় নাই যে টিচার হলে ভালো হতো, অন্তত একটা প্রেম করতে পারতাম? না, আসলে এরকমটা মনে হয়নি, বাট ক্যারেক্টারটা আমি খুবই এনজয় করছি। আমাদের যেহেতু স্কুল গ্যাংয়ের আগের সিরিজও হচ্ছিলো, আমি টিচার ছিলাম, অডিয়েন্স বেশ ভালোভাবে নিয়েছে সেটা। দেন আমাদের হচ্ছিলো সেকেন্ড সিরিজ চলছে, এখানেও খুব ভালো সাড়া পাচ্ছি। আচ্ছা, আপনি টিচার ক্যারেক্টারটা যখন করেন, তখন কি আপনার কখনো মনে হয়েছে যে আমি আমার যে টিচার ছিলেন এরকম একজন টিচার, তাকে আপনি একটু ফলো করছেন, এরকম কি কখনো মনে হয়েছে? সেরকমটা মনে হয় নাই, বাট আমার হচ্ছিলো যে ম্যাথের টিচার ছিল, হায়ার ম্যাথের যে টিচারটা ছিল, ওনার ক্যারেক্টারটা কিছুটা এই টাইপের ছিল, একটু রাগি ছিল, আর আমি হচ্ছিলো স্কুল গ্যাংয়ে ম্যাথের টিচার। আচ্ছা, এখানে হচ্ছিলো একটু মিল আছে। আচ্ছা, ক্যারেক্টারের কারণে তো প্রেম করছেন, প্রেম করা হচ্ছে ক্যারেক্টারে, বাস্তব জীবনে কি প্রেম করছেন? বাস্তব জীবনে হ্যাঁ করছি। প্রেমটা কিভাবে হলো? আমাদের বাড়ি হচ্ছিল পাশাপাশি, ছাদ থেকে সবসময় দেখতাম, সেখান থেকে আসলে দেখা হতে হতে একটা ভালো লাগা কাজ করলো, দেন হচ্ছিলো ভালোবাসাতে এটা পরিণত হয়ে গেল। আচ্ছা, এখন কি আপনার মনে হচ্ছে যে যদি মানুষ জানে আপনি প্রেম করছেন, তাহলে আপনার ফ্যান ফলোয়ার কমে যাবে? না, আমি আসলে মনে করি কি যে আমাদের যারা অডিয়েন্স আছে, আমাদের যারা ফ্যান ফলোয়ার আছে, তারা তাদের মতো করে আমাদেরকে একটা মানে তাদের মতো করে আমাদেরকে ভাবে, তারা নির্দিষ্ট একটা ক্যারেক্টারে ফেলে আমাদেরকে ভাবে। তো তাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা সবসময় আমাদেরকে সিঙ্গেল ক্যারেক্টারে ফেলাবেন, কখনোই ভাববেন না যে আসলে আমাদের আমরা আসলে ডাবল। আপনারা সবসময় ভাবতে শিখবেন যে আমরা সিঙ্গেল। ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? ভক্তদের উদ্দেশ্যে আমি যেটা বলবো সেটা হলো যে আপনারা আমাদের বাংলা সংস্কৃতির সাথে থাকবেন, সেটা গান হোক, নাটক হোক, ফিল্ম হোক, ওয়েব ফিল্ম হোক, যেটাই হোক, আপনারা আমাদের যেই বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি আছে এটার সাথে থাকবেন, তাহলে আমরা আসলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর আপনারা যদি বিদেশি কন্টেন্ট বেশি দেখতে থাকেন, তাহলে আমরা আসলে অনেক বেশি পিছিয়ে পড়বো। দ্যাটস ওয়াই আপনাদের কাছে আমার অনুরোধ একটাই যে আপনারা আমাদের সাথে থাকবেন।